পরিবর্তনকামী সরকারখনের স্বাস্থ্য সেবার নুগুণায়। টেলিভিশনের স্ক্রিনত আপনি দুটা দৃশ্য দেখছে, বাঁওফালে জামুগুড়িহাটর দৃশ্য, সোঁহাতে শিবসাগরের দৃশ্য। দুইটা দৃশ্যই প্রমাণ করেছে কেন চলিছে স্বাস্থ্য বিভাগ। এইবার প্রথমের দৃশ্য চাও। জামুগুড়ির অহা ভিডিও এই, এইদরে এগারী রোগীক ভাঙি করে লনা হয়েছে, পথ যোগাযোগ নাই, সে এনেক আনবলগা হয়েছে রোগীক। দ্বিতীয় দৃশ্য শিবসাগর, শিবসাগরের বেতবাড়ি কোঁয়রপুর পথ যোগাযোগ বেয়া, রোগীক এনেক নিবলগা হয়েছে চিকিৎসালয়। 108 এম্বুলেন্স আছে যদিও পথ যোগাযোগ বেয়া, এম্বুলেন্স মাতিব পৰা নাই গাঁওবাসী। আমার রাস্তাটো কারণে আমার আজ এনেকা অবস্থা হয়েছে, আজি এগারী মানুষক হসপিটাল এখন চাঙিত তুলি নিবলগা হয়েছে, কেনো আমি রাস্তাটো আজিলেক একো সহায় পোৱা নাই। আনকালেও আমি আগতো আমি আজি কেইবছরমানের আগতো আমি ডি সি ওসর খবর কাগজ পেলাইছো, দুবার তিনবার গেছো ডি সি ওসরলে, বিধায়কের ওসরলে গেছো, কোনো আমার ইয়াত একো সুবিধা পোৱা নাই। আমি এখন গাড়ি এম্বুলেন্স নিব নোৱাৰো, সরকারে 108 সুবিধা দিছে কিন্তু আমি আনিব পৰা নাই। আমার বেলবাড়ি 2 নং কোঁৰগাঁৱৰ এই পদুমণি বেলবাড়ি টাইমৱালিৰ পৰা বেলবাড়ি বৰপাত্ৰ আলিলৈকে যিটো সংলগ্ন এই পথছোৱা, আজি যেতিয়া প্ৰথম AGP চৰকাৰ অসমত হৈছিলে তেতিয়াই ৰাস্তাটো গড়কাপ 1 কিলোমিটাৰ গড়কাপ্তানি চেংচন কৰি বাকীছোৱা মেৰামতি কৰা হৈছিলে। কিন্তু তাৰ পাছত মাজতে প্ৰায় 10 বছৰমানৰ পাছত কেইটামান ছিগা, এই প্ৰমোদ গগৈ যেতিয়া বান নিয়ন্ত্ৰণ মন্ত্ৰী আছিলে তেতিয়া প্ৰায় 70,000 টকাৰ আবণ্টন দিছিলে বিধায়ক পুঁজিৰ পৰা, আৰু সেই তাৰে ছিগাকেইটা মেৰামতি কৰা হ'ল। কিন্তু তাৰ পাছত আজি 16 বছৰ দিনে এই ৰাস্তাটো ঠিক একেদৰে পৰি আছে, যিদিন নেকি আমাৰ বহাগ মাহৰ পৰা আমাৰ এই অঞ্চলৰ ৰাইজে চেণ্ডেল বা জোতা হাতত লৈ যাব লগা হয় আৰু চাইকেলত উঠি যাব নোৱাৰে। অবশ্যে ইয়াৰ বাবে কেৱল স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক দোষাৰোপ কৰিব নোৱাৰি, দোষাৰোপ কৰিব লাগিব গড়কাপ্তানি বিভাগ। ইয়াৰ বাবে চৰকাৰখন দায়ী নহয়নে? ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টকছ।